মহাবিশ্ব সৃষ্টির পর থেকে সময়ের সাথে সাথে ঘটেছিল বিভিন্ন প্রকার প্রাকৃতিক বিপর্যয়, যার কারণে পৃথিবীতে অনেক কিছুর পরিবর্তন এসেছিল। অনেক কিছুর ধ্বংস এমনভাবে হয়েছে যে সেটা পুরোপুরি বিলুপ্ত হয়ে পৃথিবীর বুক থেকে চিরদিনের জন্য মুছে গেছে। কিছু কিছু প্রাকৃতিক দুর্যোগ এত বেশি মারাত্মক ছিল যে তার চিহ্ন কোটি কোটি বছর পর আজও আঁকা আছে এই বসুন্ধরার বুকে। সমস্যাটি হলো, প্রাকৃতিক দুর্যোগ শেষ হয়নি। যতদিন এই পৃথিবী থাকবে ততদিন এই প্রাকৃতিক দুর্যোগগুলো থাকবে, যার বেশিরভাগই অল্প সতর্কতার সাথে ঘটে। এমনকি যদি আগে থেকে আপনি কিছু বিপর্যয়ের ইঙ্গিত পান এবং সতর্ক হন, তবুও কিন্তু এই মহা বিপর্যয় এড়ানো সম্ভব নয়। বিশ্বের প্রাকৃতিক বিপর্যয় সম্পর্কে আপনি চাইলেই সচেতন হতে পারেন, কারণ ইতিহাস আমাদের এমন কিছু প্রমাণ দেয় যা ছিল অত্যন্ত ভয়ঙ্কর এবং সেগুলোর আবার পুনরাবৃত্তি ঘটতে পারে। দুর্যোগের জন্য প্রস্তুত থাকুন, কারণ কখন প্রাকৃতিক বিপর্যয় আঘাত করতে পারে তা আপনি আমি কখনোই জানি না। সর্বোপরি মানুষ কখনোই চিন্তাই করতে পারেনি যে এমন প্রাকৃতিক বিপর্যয় ঘটতে পারে এবং এই বিপর্যয়ের দ্বারা সৃষ্টি হওয়া ক্ষতির পরিমাণ কী হতে পারে। আমেজ টপ টেনের আজকের পর্বে আপনাদের জন্য রয়েছে বিশ্বসেরা দশটি ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয় সম্পর্কে তথ্য। তবে চলুন আর দেরি না করে মূল পর্বে চলে যাই। তবে যাবার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আর যদি ইতোমধ্যেই করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। 2010 সালের হাইতি ভূমিকম্প। প্রথমত আমরা 2010 সালের হাইতি ভূমিকম্পের দিকে একবার নজর দেব। এটি সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগগুলির মধ্যে একটি। এর দৈর্ঘ্য 7.0 ছিল, যা পৃথিবীর সবচাইতে শক্তিশালী ভূমিকম্পগুলোর মধ্যে অন্যতম একটি। এটি হাইতিকে কাঁপিয়ে দিয়েছিল এবং আফটার শকগুলি এত মারাত্মক ছিল যে যা অনেকেই পরে অনুভব করতে পেরেছিলেন। এই প্রাকৃতিক বিপর্যয়ে 2 লাখেরও বেশি লোক মারা গিয়েছিল এবং লক্ষ লক্ষ লোক গৃহহীন হয়ে পড়েছিল এবং অবস্থা এতটাই গুরুতর ছিল যে জরুরি সহায়তার প্রয়োজন ছিল সেই সময়ে। 2005 সালের হারিকেন ক্যাটরিনা। এযাবৎকালে হারিকেন ক্যাটরিনা সাগর উপকূলে অনুভূত হওয়া সবচেয়ে মারাত্মক ভূমিকম্প ছিল। এটি আসলে ষষ্ঠ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, যা কিনা মার্কিন যুক্তরাষ্ট্রে আঘাত হানে। এটি এমন একটি প্রাকৃতিক দুর্যোগ ছিল যাতে অসংখ্য লোক প্রাণ হারায় এবং প্রচুর ক্ষয়ক্ষতিও ঘটেছিল। এই হারিকেনের পরে ক্ষয়ক্ষতির মেরামত করতে হয়েছিল $81 বিলিয়ন বেশি। এটি বিধ্বংসী প্রভাব ফেলে যুক্তরাষ্ট্রের উপরে। 1993-এর হারিকেন অ্যান্ড্রু। হারিকেন অ্যান্ড্রু হল আরেকটি হারিকেন যা যুক্তরাষ্ট্রে আঘাত হানে এবং খুব বাজেভাবে এই প্রাকৃতিক দুর্যোগ তার চিহ্নটি রেখে যায়। মার্কিন যুক্তরাষ্ট্রে আঘাত হানার জন্য এটি পঞ্চমবারের মতো মোট সবচেয়ে খারাপ হারিকেন হিসেবে বিবেচিত হয়েছিল। হারিকেন ক্যাটরিনার ঠিক ওপরে রয়েছে এটি, যা কিনা ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছিল। প্রচুর লোকজন এতে মৃত্যুবরণ করেছিল এবং কোটি কোটি ডলারের সম্পত্তি ক্ষয়ক্ষতি হয়েছিল এই বিপর্যয়ে। তোহোকু ভূমিকম্প এবং সুনামি। এটি এমন একটি ভূমিকম্প যা 2011 সালে জাপানে এসেছিল এবং এর মাত্রা ছিল 9। এটি শক্তিশালী আঘাত হানার জন্য সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পের স্থান দখল করে নেয়। আসলে এটি তাদের ইতিহাসে রেকর্ড করা সবচেয়ে শক্তিশালী একটি ভূমিকম্প। এই ভূকম্পনে লক্ষ লক্ষ লোক মারা যায় আর আহত হয় সীমাহীন। এই ভূমিকম্পে যে কত লোক নিখোঁজ হয়েছিল তার সঠিক হিসাব আজও করা সম্ভব হয়ে ওঠেনি। এই ধ্বংসযজ্ঞ এমনভাবে সমাপ্ত হয়েছিল যে বড় বড় শহর, রাস্তাঘাট, উঁচু উঁচু বিল্ডিং একদম মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছিল। চারিদিকে ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই চোখে পড়ছিল না। এই প্রাকৃতিক দুর্যোগকে
পারমাণবিক বোমার সঙ্গে তুলনা করা হয়েছিল। এই ভূকম্পনের ফলে 23.6 মিটার উচ্চতার সুনামির ঢেউ সৃষ্টি হয়েছিল, যা কিনা জাপানের অনেক কিছুই নিশ্চিহ্ন করে দিয়েছিল। 2011 সালের সুনামি। 26 ডিসেম্বর 2011 সেদিন ছিল রবিবার। সন্ধেবেলায় 9.0 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়, যা কিনা ইউটিসি সুনামির সূত্রপাত করেছিল। এই শক্তিশালী ভূমিকম্পনের প্রভাবে সৃষ্টি হওয়া সুনামি ভারত মহাসাগরের সীমান্তবর্তী কয়েক ডজন দেশের উপকূলীয় অঞ্চলকে প্লাবিত করেছিল। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ ইন্দোনেশিয়া, এবং এরপরে শ্রীলঙ্কা, ভারত এবং থাইল্যান্ড, এবং এরপরে আরও 14টি দেশের প্রায় 2,25,000 থেকে 2,75,000 মানুষকে হত্যা করেছিল। ভূমিকম্পের ফলে সৃষ্ট হওয়া সুনামির কারণে 30 মিটার অর্থাৎ 100 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস সৃষ্টি হয়েছিল, এবং এটি অতীতের সমস্ত রেকর্ড ভেঙে ফেলেছিল। এর কারণে ইতিহাসের সবচেয়ে মারাত্মক বিপর্যয়গুলির মধ্যে একটি বলে মনে করা হচ্ছে 2011 সালের এই ভূমিকম্প এবং সুনামি। তাংশান ভূমিকম্প। 28 জুলাই 1976-এ রিখটার স্কেলে 8.3 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প চীনের তানশানের প্রদেশে মারাত্মকভাবে আঘাত হানে। এই ভূকম্পনে প্রায় 10 মিলিয়ন মানুষের প্রাণহানি ঘটেছিল। এই ভূমিকম্প চীনের একটি শিল্পনগরীতে আঘাত হানে। এই বিশাল ভূমিকম্পের ফলে এত লোক মারা গিয়েছিল যে তার সঠিক হিসেব আজও জানা যায়নি। মানুষের জীবন ও সম্পদের অপূরণীয় ক্ষতি সাধন হয়েছিল সেই প্রাকৃতিক দুর্যোগে। অনুমান করা হয় যে প্রায় 2,75,000 মানুষ তাদের প্রাণ হারিয়েছিল। ঘূর্ণিঝড় নার্গিস। 2008 সালের মে মাসে মহাপ্রাকৃতিক বিপর্যয় ঘূর্ণিঝড় নার্গিস মিয়ানমারে মারাত্মকভাবে আঘাত হানে। এই ঘূর্ণিঝড়টি মিয়ানমারের ইরাওয়াদি নদী বদ্বীপের আশেপাশে প্রায় 1,40,000 মানুষের মৃত্যু ঘটায় এবং জনবসতিপূর্ণ এলাকা পুরোপুরি নিশ্চিহ্ন করে দিয়েছিল সে সময়। এই ক্ষয়ক্ষতির জন্য প্রায় $10 বিলিয়ন ব্যয় করা হয়েছিল, এবং 1975 সালে টাইফুন নিনার পরে রেকর্ড করা ইতিহাসে দ্বিতীয় মারাত্মকতম প্রাকৃতিক বিপর্যয় ছিল এই ঘূর্ণিঝড় নার্গিস। 2008 সালের চীনের ভূমিকম্প। 2008 সালের চীনের সিচুয়ান প্রদেশে সবচেয়ে বড় ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটি রিখটার স্কেলে 7.9 পরিমাপ করা হয়েছিল এবং প্রায় 87,000 মানুষ মারা গিয়েছিল। এতে লক্ষ লক্ষ মানুষ গৃহহীন হয়ে পড়ে এবং হাজার হাজার মানুষ পিষ্ট হয়ে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিল। কারখানা, স্কুল, বাড়িঘর ভেঙে পড়েছিল এবং সেনা ও উদ্ধারকারী দলকে চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অঞ্চলগুলিতে পৌঁছাতে উল্লেখযোগ্য পরিমাণ প্রচেষ্টা করতে হয়েছিল। 2003 সালের ইরান ভূমিকম্প। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ অনুযায়ী রিখটার স্কেলে 6.6 মাত্রার একটি বিশাল ভূমিকম্পের ফলে দক্ষিণ পূর্ব ইরানের বাম শহর ও তার আশেপাশের কারমান প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। প্রায় 26,000 মানুষ প্রাণ হারায় এবং 30,000 মানুষ আহত হয়েছিল সেই ভূমিকম্পে। 2005 সালের পাকিস্তান ভূমিকম্প। 2005 সালে কাশ্মীরের ভূমিকম্পের পরিমাণ ছিল 7.6 মাত্রার। অনুমান করা হয় যে উত্তর পশ্চিম পাকিস্তান ও কাশ্মীরে প্রায় 80,000 মানুষ নিহত হয়েছিল এই ভূমিকম্পে। কম্পনগুলি আশেপাশের দেশ তাজিকিস্তান, আফগানিস্তান, পশ্চিম চীন এবং ভারত শাসিত কাশ্মীরেও অনুভূত হয়েছিল, যেখানে প্রায় 1,400 মানুষ মারা গিয়েছিল। সো ভিউয়ার্স, আমাদের আজকের এই আয়োজন আপনার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আপনার জানা মতে আর কোন কোন প্রাকৃতিক দুর্যোগ ঠিক কতটা আমাদের আঘাত এনেছিল সেটাও কমেন্ট করতে পারেন কমেন্ট বক্সে।
আমাদের নতুন নতুন সব আপডেটগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট এবং শেয়ার করার পাশাপাশি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও হাজির হব টপ টেন কোনো কিছুকে সামনে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।